নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করব পোস্ত দিয়ে বাটা মাছ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল চলুন শুরু করছি রেসিপিটি এর জন্যে সাত পিস মিডিয়াম সাইজের বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ এক সাইড করে রেখে দিলাম এবার একটা মশলা পেস্ট তৈরি করব এর মধ্যে চার চামচ পোস্ত দু চামচ মগজ দানা আর তিনটে কাঁচা লঙ্কা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার একটা ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব এখন এই পেস্টটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি অল্প জল অ্যাড করে দিচ্ছি কফি কাপের এক কাপের থেকে অল্প কম জল অ্যাড করেছি তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতন চিনি এবার তিন চামচ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখে দেব এখন গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুবার তিনবার এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতন কালো জিরে অ্যাড করে দিলাম এখন একটু নাড়াচাড়া করে ভেজে নেব কালো জিরে দিয়ে সুন্দর একটা গন্ধ পেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ভালো করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিলাম এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম এখন পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করাই ছিল এখন একটু বাড়িয়ে দেব দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে কাঁচা সরষের তেল অ্যাড করে দেব কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও এক মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল পোস্ত দিয়ে বাটা মাছ এবার আমি পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে একবার পোস্ত দিয়ে বাটা মাছ বাড়িতে বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটাই রিকোয়েস্ট রইল